এখন বায়াত হওয়ার পরে হাতে হাত রাখার পরে ওনারা কি নামাজ লাগবে না বলে, না নামাজ লাগবে বলে? কি বলে, এতদিন যদি নামাজ না পড়িস আজকে বায়াত হওয়ার কারণে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। দায়িত্ব বাড়ছে না কমছে? বাড়ছে। এখন বায়াত হলেও পাঁচ ওয়াক্ত নামাজ, না হলেও পাঁচ ওয়াক্ত নামাজ, বায়াত না হইয়া কি নামাজ মা বাসেনি? তাহলে বায়াত হলেও নামাজ কয় ওয়াক্ত, বায়াত না হলেও নামাজ কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। তো পাঁচ ওয়াক্ত নামাজ এমনিতে কন্টিনিউ করতে হবে, কারণ আপনি মুসলিম, কোরআন বলছে আকিমুস সালাহ, অবশ্যই নামাজ পড়তে। এখন ছিল নামাজ ছিল কয় ওয়াক্ত, কিন্তু বায়াত যখন হয়েছেন এখন বলছে আওয়াবিনের নামাজ পড়তে হবে ছয় রাকাত। বলছে কি বলে নাই? বলছে নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। শুধু জিকির করলে হবে না, আবার দরুদ শরীফও পড়তে হবে। এরকম আছে না? নাই। আছে। কোরআন শরীফ পড়তে হবে, তাসবি পড়তে হবে, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে হবে। তাহলে বায়াত হওয়ার আগে নামাজ ছিল ফরজ সুন্নত ওয়াজিব পড়লে হবে, এখন নফল বাড়াই দিছে না কমাই দিছে? তাহলে বায়াত হওয়ার আগে কম ছিল, বায়াত হওয়ার পর বাড়ি গেছে, কথা ঠিক না? এখন আপনি বলুন হুজুর তাহলে তার সমস্যাই পড়লাম, কারণ বায়াত যখন হয় নাই তখন শুধু ফরজ ওয়াজিব সুন্নত পড়লে হয়ে গেছে, এখন তো বায়াত হয়ে বেজে গেছি, কেমনে? সে ফজরের নামাজের পরে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ তে লাগাই দিছে, 200 বার আল্লাহুতে লাগাই দিছে, তারপরে 100 বার দরুদ শরীফে লাগিয়ে দিয়েছে। এখন জিকির বাড়ছে না কমছে? বাড়ছে। আবার মাগরিবে গিয়ে ছয় রাকাত আওয়াবিনে লাগাই দিছে, নামাজ বাড়ছে না কমছে? বাড়ছে। এশারের নামাজের পর আবার জিকির বাড়াই দিছে, তো এখন দায়িত্ব বাড়ছে না কমছে? তাহলে বায়াত হয়ে লাভ কি? বায়াত যখন ছিল না তখন তো ঠিক ছিল, বায়াত হওয়ার পরে এখন তো দেখি আমল আরো কি হয়ে গেছে, বেড়ে গেছে। আগে ছিল 15 মিনিটে জোহর শেষ, এখন বায়াত হওয়ার পরে দেখি আধা ঘন্টা হয়ে গেছে। আগে ছিল 10 মিনিটে মাগরিব শেষ, এখন বায়াত হওয়ার পরে আধা ঘন্টার উপরে চলে যাচ্ছে কিসে, মাগরিবে ইবাদতে। বায়াত হওয়ার পর এখন আমল তো আরো কি হয়ে গেছে, বেড়ে গেছে। তাহলে আগে তো লাভ ছিল, এখন তো একটু দায়িত্ব কি হয়ে গেছে, বেড়ে গেছে। তাহলে বাড়ার পিছনে তো আমাদেরকে দেখলাম অনেক লস ফেলে দিয়েছে। একটা জিনিস মনে করবেন, আমরা বায়াত না হলেও মুসলিম ছিলাম কি ছিলাম না, বায়াত হয়ে লাভ কি? একটু গভীরভাবে খেয়াল করবেন, এখানে চাকরি করেন কারা? চাকরি করেন একটা হাত তুলেন তো, চাকরি করেন নাকি? আচ্ছা করেন, হাত নামায় ফেলেন। চাকরির একটা মূল ডিউটি টাইম আছে না? নাই। আছে। কয়েকজন 8 ঘন্টা ধরেন, 8 ঘন্টা ডিউটির টাইম কয় ঘন্টা? এখন 1 মাস চাকরি করবেন কয় ঘন্টা করে? 8 ঘন্টা করে কয় হাজার? এখন 8 ঘন্টা পরেও মাঝে মাঝে গার্মেন্টসের অর্ডার বেশি হলে ওভার টাইম করা লাগে কি লাগে না? লাগে। এই 8 ঘন্টা করে যে ডিউটি করছেন, ঘন্টায় ধরেন আপনার টাকা 10 টাকা করে পড়ে, কয় টাকা করে? এমনি বোঝার জন্য, এখানে 20 টাকাও পড়তে পারে, 100 টাকাও পড়তে পারে, বোঝার জন্য বলছি, ঘন্টায় বেতন পড়ে কয় টাকা? কিন্তু যখন আপনাকে বলবে 8 ঘন্টা ডিউটি শেষ, এখন ওভার টাইম করা লাগবে, কি করা লাগবে? ওভার টাইম হচ্ছে আপনার ইচ্ছাধীন, করলেও করতে পারেন না করলেও। কিন্তু যখন 8 ঘন্টা শেষ হয়ে গেছে, ওভার টাইম যখন শুরু হয়েছে, এখন আর ঘন্টায় বেতন 10 টাকা হবে না, ঘন্টায় যদি আসল বেতন 10 টাকা হয়, ওভার টাইমে গেলে 10 টাকাটা ঘন্টায় 20 টাকা হয়ে যাবে, ডবল হবে না বাড়বে না কমবে? ওভার টাইমে বেতন কি করে বাড়ে? সেই জন্য যারা প্রবাসে যায় ওদেরকে বলে আসল বেতন 25,000, ওভার টাইম করলে 40,000। মানে তুমি 2 ঘন্টা 3 ঘন্টা যখন ওভার টাইম করবা, আসল বেতন যেটা সেটার চেয়ে ঘন্টায় এটা ডবল চলে যাবে। তো ওভার টাইম হইলে তোমার বেতন কি হয়ে যাবে, বেড়ে যাবে। তো 5 ওয়াক্ত নামাজ এটা ফরজ পড়তেই হবে, রমজান মাসের রোজা এটা ফরজ থাকতেই হবে, বছরে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে একবার জাকাত দিতেই হবে, এটা ফরজ। আর যদি আপনার জীবনে পাওয়ার থাকে, টাকা থাকে, জীবনে একবার হজ করতেই হবে, এতে কোনো মাফ নাই। এখন আপনার আউলিয়ে কারাম বলছে বায়াত হও,
আপনি বায়াত হলেন, ফরজ পড়লে হবে না, তুমি নফলও পড়ো, নফল বললে হবে না, আওয়াবিন তাহাজ্জুদ পড়ো, আওয়াবিন তাহাজ্জুদ পড়লে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে হবে না, আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করলে হবে না, দরুদে পাক পড়ো, কামলিওয়ালার সাথে সম্পর্ক করো, শুধু এগুলো করলে হবে না, মানুষ বিপদে পড়লে সহযোগিতা করো। কেন কেন ওভার টাইম, ওভার টাইম কেন ওভার টাইম করবো? আরে তুমি যদি ফরজ করো শুধু জান্নাতে যাবে, মালিক তো জান্নাত একটা বানায় নাই, আটটা বানাইছে, ফরজের সাথে যদি ওভার টাইম করো তুমি তো জান্নাতুল ফেরদৌসে চলে যাবে। আউলিদের আউলিয়াদের কাজ হচ্ছে জান্নাতে নেওয়া না, জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাওয়া, সেই জন্য আপনাকে ওভার টাইম করাচ্ছে। কি কারণ ওভার টাইম, এগুলো ওভার টাইম করো, সেই জন্য আল্লাহ হাদিসে কুদসিতে বলছে, আমি আসতেছি আপনাদের কাছে কিভাবে আল্লাহর ওলি হয় সেটা আল্লাহ নিজে বলছে, এটাই হচ্ছে ওভার টাইম করা। সেই জন্য কোনো ওলি বলে না 100 বার আমার নাম জফিও, বলে বলে না, কোনো ওলি বলে না, কোনো ওলি বলে না আমার নাম 100 বার জিকির করিও, বলে না, বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলিও, আল্লাহু বলিও, দরুদে পাক পড়িও, এটা বলে, কিন্তু নিজের নাম 100 বার বলো এটা বলে, আমার নামে ফেসবুকের মধ্যে পোস্ট দাও এটা বলে, আমাকে কেউ গালি দিলে তার পিছনে লেগে যাও এটা বলে, বলে না। সেই জন্য আউলিয়ে কেরামের কাজ হচ্ছে আল্লাহ এবং রসুলের সাথে কি করিয়ে দেওয়া, সম্পর্ক করিয়ে দেওয়া। তো সূরা বাকারায় আমার মালিক বলছে এবাত, এবাত মানে বান্দা, তো আমরা নামাজের পক্ষে না বিপক্ষে, পক্ষে। এখন নামাজের মধ্যে নিয়তে বেশ কম আছে, কিসে বেশ কম? নিয়ত, ইন্নামাল আমালু বুখারী শরীফের প্রথম হাদিস, নিয়তে বেশ কম। যদি বলেন কেন, কেউ নামাজ পড়ে মানুষ যেন আমারে ভালো বলে, আছে না এরকম? আছে, যেমন যারা জায়গার বুখারি করে এরকম আছে, তো ওনার টুপি টাফি দাঁড়িয়ে রাখে কেন, মানুষ যেন কি বলে, ভালো বলে, এরকম আছে তো? আছে, এগুলো অস্বীকার করার কোনো সুযোগ আছে না? যারা দোকানে ব্যবসা বাণিজ্য করে ওনারা ও টুপি দাঁড়িয়ে রাখায় যেন মানুষ কি বলে, ভালো বলে নামাজ পড়ে। তাহলে এক প্রকার নামাজই হচ্ছে যারা দুনিয়াতে মানুষ যেন কি বলবে, ভালো বলে আমার সাথে লেনদেন করে, এটা চলে গেছে, দুনিয়াতে যেন আল্লাহ আমাকে রিজিক দেয়, দুনিয়াতে যেন আল্লাহ আমাদের গাড়ি বাড়ি দেয় দুনিয়ার জন্য, তার নামাজ পড়ে যদি কোনো কিছু লস হয়ে যায় তখন আমরা মসজিদ থেকে বেরোই আল্লাহর গালি দেওয়া শুরু করি, কথা ঠিক না? দেই তো, যে আল্লাহ শুধু সিটিং গেলে তার কোনো কথা নাই, আল্লাহর সিটিং গিয়ে যা হন যায় মোটামুটি আমার তা হইতো, নামাজ পড়ে না পড়ে যদি লস হয়ে যায় কী হই, আল্লাহ শুধু আরে দেখা দেয় না আর কে না দেখে, এলে মসজিদ বাইরে সিললে কিনো, সিললে সিললে তো আরা দোয়ান যদি লস হয়ে যায় আরে সিললে, যদি হন সমস্যা হয়ে যায় আরা মসজিদ বাইরে যদি আল্লাহ ইতে না দেখে এতে নামাজ না পড়ে, আর আয় নামাজ পড়ি আল্লাহ শুধু আরে দেখে দেয় না, এলাম গালি দিয়ে কি দেয় না দেয়, আমি ব্যাক হারাই গেলে আল্লাহরে গালি দিই, টিকিট দেরি হয়ে গেলে আল্লাহরে গালি দিই, লস হয়ে গেলে আল্লাহরে গালি দিই। তাহলে ওর নামাজ ছিল কিসের জন্য, দুনিয়ার জন্য, একটু বেশ কম হইতে দেরি আল্লাহরে সাইতে রাজিনা শুরু করছে, জিটেঙ্গে বাসায় যতটুকু দেওয়া যায় দিতেই আছে, এরকম হয় কি হয় না? তাহলে এক প্রকার নামাজই হচ্ছে যারা দুনিয়াতে ভালো থাকার জন্য কি পড়ে, নামাজ পড়ে। কিন্তু আরেক প্রকার নামাজই আছে, দুনিয়া যেটা হবে হোক, ভাত খাইতে পারলে খাইছি, না খাইতে পারলে নাই সমস্যা নাই, লাভ হইলেও আলহামদুলিল্লাহ, লস হইলেও আলহামদুলিল্লাহ, কিন্তু কবরে যাইয়া মার খাইতে পারবো না, জাহান্নামের আগুনে পুড়তে পারবো না, আমি নামাজ পড়বো এই কারণে যেন মাওলা আমারে জান্নাত দিয়ে দেয়, এরকম আছে না নেই? তাহলে এখন নামাজ কয় প্রকার হইল, এক প্রকার নামাজই দুনিয়া খুঁজে, আরেক প্রকার নামাজই জান্নাত খুঁজে। কিন্তু কিছু কিছু পাগল নামাজই আছে, উনি বলে মাওলা দুনিয়াও আমার লাগবে না, জান্নাত জাহান্নাম নিয়ে আমার টেনশন নাই, আমি দুনিয়ার লোভেও নামাজ পড়ি না, জান্নাতের লোভেও নামাজ পড়ি না, আমি তো আমার মাওলাকে রাজি করার জন্য নামাজ পড়ি। তাহলে কোন নামাজ ইশারা? 3 নম্বর নামাজ ইশারা, যে দুনিয়াও চায় না জান্নাতও চায় না। এই আব্দ মানে যিনি বিনিময় চায় না, বিনিময় মানে আমি দুনিয়াও চাচ্ছি না, আমি জান্নাতও চাচ্ছি না, তো মালিক বলছে ওরে এবাদ বলে, সেই জন্য আমি কোরআনে ইয়া এবাদই বলছি, আর যে বিনিময় না চায়া রহমানের জন্য পাগলামি করে, আমি মালিক দেওয়ার সময় বিগাইরি হিসাব এমনভাবে দিব সে ক্যালকুলেট হিসেব করতে পারবে না, যে বিনিময় চাইবে না তার দিতেই থাকবো, তাহলে কি থাকবো? সেই জন্য কোরআনের মধ্যে সবচেয়ে একটা সুরো সুটাস, সুরো সবচেয়ে চুটো সুরা, এটার নাম কি? সুরা কাউসার, জানেন এরকম কেউ আছে? সবাই জানে আয়াত কয়টা?
চিন্তা, আমাদের বেশি তাড়াহুড়া থাকলে নামাজের মধ্যে সুরা আসর আর সুরা কাউসার পড়ি নামাজ কি করে দিই। কিন্তু সবচেয়ে ছোট দুইটা সুরা, সুরা আসর সুরা কাউসার, কিন্তু তফসিরে যখন ঢুকবেন আপনি দেখবেন এই তিন লাইনের সুরা কাউসার তফসির যদি করা শুরু করে ওলামাই কারাম মাসের পর মাস চলে যাবে সুরা কাউসারের তফসির শেষ হবে না। সুরা আসর পড়তে কতক্ষণ লাগে? এক মিনিট লাগে, এক মিনিট লাগে। বল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস বলতে শেষ, কথা ঠিক না? ইমাম শাফি বলছে, আমি না, আমি বললে এটা মানিয়ান না, দরকার নাই আমাকে মানলো কি না মানলো কি, আমি একজন ব্যক্তি মানুষ, আমাকে মানারও দরকার নাই ভালোবাসারও দরকার নাই, যদি কোরআন সুন্নাহ মোতাবেক বলি গ্রহণ করবে, আর যদি এর বাইরে বলি এটা কি করে দিবেন, বাদ দিয়ে দিবেন, বাস কতটুকু এতটুকু।